খবরের দিকে নজর থাকবে। খেজুরিতে শুভেন্দুর সভার অনুমতির দিল হাইকোর্ট, অনুমোদন দেয়নি স্থানীয় পুলিশ প্রশাসন, পুলিশকে চরম ভৎসনা আদালতের। যাদবপুরে 144 ধারা জারি করতে পেরেছেন, শুভেন্দুর মিছিলের থেকেও বড় অশান্তি হবে, তাই এই এলাকায় 144 ধারা কি সমীকরণ আমায় একটু বোঝাবেন? এটা পুলিশ শাসিত রাজ্য নয়, পুলিশকে চরম ভৎসনা আদালতের। স্থানীয় পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি, কিন্তু এবার অনুমতি, আর তার পাশাপাশি পুলিশকেও চরম ভৎসনা আদালতের। খেজুরিতে শুভেন্দুর সভার অনুমতি দিল হাইকোর্ট, যে সভার অনুমোদন দেয়নি স্থানীয় পুলিশ। পুলিশকে চরম ভৎসনা আদালতের। যাদবপুরে 144 ধারা জারি করতে পেরেছেন শুভেন্দুর মিছিলে, কি এর থেকেও বড় অশান্তি হবে, তাই এই এলাকায় 144 ধারা কি সমীকরণ আমায় একটু বোঝাবেন? এটা পুলিশ শাসিত রাজ্য নয়, ঠিক এভাবে পুলিশকে চরম ভৎসনা আদালতের। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব এই গোটা বিষয় নিয়ে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, কি বলা হচ্ছে আদালতের তরফ থেকে? খেজুরিতে বেশ কিছু সভা এবং মিছিলের পারমিশন করানো ছিল বিজেপির পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে 19 তারিখ 19 আগস্ট একটি মিছিলের অনুমোদন চেয়েছিল বিজেপি, কিন্তু সেই অনুমোদন দেয়নি পুলিশ। 26 তারিখ, আগামী 26 তারিখ কিছু সভার অনুমোদন চেয়েছিল বিজেপি, সেই অনুমোদন দেয়নি পুলিশ। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তার এই মামলার প্রেক্ষিতে আজ যখন জানতে চাওয়া হয় পুলিশের কাছে আদালতের পক্ষ থেকে যে কি কারণে এই সভা এবং মিছিলের অনুমোদন দেওয়া হচ্ছে না, তখন পুলিশ বলে যে ওখানে বেশি পরিমাণে মানুষ একসঙ্গে একত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং ওখানকার যে স্থানীয় মানুষের সঙ্গে তাদের একটা বাগবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর সেই কারণেই তাদের এই মিছিল বা মিটিং এর পারমিশন দেওয়া হচ্ছে না। তো খেজুরি এলাকাটা আদালত জিজ্ঞেস করে যে খেজুরি এলাকাটা সহ পুরো রাজ্য কি পুলিশ শাসিত? তো পুলিশ শাসিত নয় এই রাজ্য। এই রাজ্যে তাহলে কেন 144 ধারা জারি করতে হলো এরকম একটি জায়গায় যেখানে সাধারণ মানুষ বসবাস করে? এবং তাছাড়াও যাদবপুরে কি আপনারা 144 ধারা জারি করতে পেরেছেন? তাহলে কেন এখানে 144 ধারা হঠাৎ করে জারি করার প্রশ্ন জাগলো? সেই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্ট বলেছে যে পুলিশের এই যে ভূমিকা সেটা নিয়ে আদালত সন্দেহ প্রকাশ করছে, এবং 144 ধারা যে ওখানে জারি করতে হবে বা হওয়া উচিত এটা মনে করছে না আদালত। আর সেই কারণে আগামী 26 তারিখ শুভেন্দু অধিকারীর সভার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। তবে কিছু নমিনাল শর্ত রয়েছে যা সব ক্ষেত্রে প্রযোজ্য, যেমন কোনো কটুক্তিকর মন্তব্য করা যাবে না, শৃঙ্খলা ভাঙা যাবে না, কোনো অশান্তি করা যাবে না, এবং পুলিশের যে নির্দিষ্ট নিরাপত্তার নিয়ম সেটা মানতে হবে। পাশাপাশি পুলিশ সুপারকে দেখতে হবে সমস্ত নিরাপত্তা, এবং ঠিকঠাক ভাবে যাতে মিটিংটি সম্পন্ন হয় সেটাও দেখতে হবে পুলিশকে, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। অভিরূপা, সে জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় একটু জানাও, এই যে পুলিশকে ভৎসনার মুখে পড়তে হলো, কারণ আদালতের তরফ থেকে তো এটাও নাকি বলা হচ্ছে যে এটা পুলিশ শাসিত রাজ্য নয়, যে পুলিশ যখন যেখানে খুশি এই ধরনের অনুমোদন দেওয়া বা না দেওয়ার মধ্যে জড়িয়ে পড়বেন, এই যে বিষয়গুলো, সেক্ষেত্রে কতটা ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে? দেখো, ভৎসনা তো প্রথম থেকেই মুখে পড়তেছে এই মামলার ক্ষেত্রে, কারণ এই মামলার ক্ষেত্রে যখনই আদালত জানতে চেয়েছিল যে কি কারণে প্রথমে মিছিলের অনুমোদন দেওয়া হলো না, পরবর্তীকালে সবার অনুমোদন দেওয়া হলো। অভিরূপা, আমাদের সঙ্গে থাকো, কংগ্রেস মুখপাত্র তথা এনজেপি কৌস্তভ বাগচি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তভদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা, পুলিশ যেখানে অনুমোদন দেয়নি কিন্তু হাইকোর্ট অনুমোদন দিচ্ছে, এবং তার পাশাপাশি পুলিশকে চরম ভৎসনার মুখেও পড়তে হচ্ছে, বলা হচ্ছে যে এটা পুলিশ শাসিত রাজ্যও নয়, কি বল? দেখুন, রাজ্যের যে শাসক দল তাদের একটা সভা বা সমিতির জন্য অনুমতি নাইতে হাইকোর্ট যেতে হয়? এই যে 21শে জুলাই এত বড় একটা সভা সমাবেশ হয়, তখন কি কোনো পাবলিক লাইফে ডিসরাপশন হয় না? আমি অন্তত প্রচুর মামলা করেছি পলিটিক্যাল পার্টি যা ছেড়ে দিন, যারা সাধারণ চাকরি পেয়ে যাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, সেই মামলাগুলোর তাদের মিটিং মিছিল করার জন্য তাদেরকে বারংবার পারমিশন চাইতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়।
বারবার সেখানে রাজ্য সরকারের বক্তব্য থাকে যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, লোকজনের যান চলাচলে অসুবিধা হবে, এইসবগুলো একটা গতের কথা থাকে। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের এত বড় একটা বৃহৎ সমাবেশ, গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়, মানুষের জীবন মানে জীবনযাত্রা সেখানে ব্যাহত হয়, তো সেটার জন্য তা আজ অব্দি কোনোদিন দেখলেন না পুলিশ পারমিশন রিজেক্ট করলো তৃণমূলকে কোর্টের দ্বারস্থ হতে হলো। এছাড়াও প্রচুর সভা সমাবেশ তারা কলকাতায় করে, রাস্তাঘাট বন্ধ করে সমস্ত কিছু করে, একটা কিছুর জন্য দেখলাম না যে কোনো সময় কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে পারমিশন রিজেক্ট করছে বা তাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। শুধু বিরোধীদের ক্ষেত্রে বা হচ্ছে গিয়ে সরকারের বিপরীত মেরুতে অবস্থান করছে এই ধরনের কোনো মানুষজন বা সরকারের প্রতি কিছু অভাব অভিযোগ যাদের আছে, তারা সমস্ত সময় তাদেরকে কেন এইভাবে পেনালাইজ করা হবে, তারা কেন তাদের ন্যায্য কথা বলতে পারবেন না, একটা বিরোধী দলের লোক তারা কেন বলতে পারবেন না, যারা ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন করছে তারা কেন বলতে পারবে না? তার মানে কি সরকার চায় একমাত্র কথা বলবে রাজ্য সরকার শাসক দল? এই মানসিকতা বেশি দিন চলতে পারে না। কোর্টের কাছে ভর্তিত হচ্ছে দিনের পর দিন, লজ্জা শরম নেই, এবারে মানুষের কাছে ভর্তিত হবে, এর ঘাড় ধরে মানুষ তাড়াবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো গোস্তাবদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যোগাযোগ করতে পেরেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, স্বাগত জানাবো আপনাকে কলকাতা নিউজে। খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা, যার অনুমোদন স্থানীয় পুলিশ প্রশাসন না দিলেও এবার হাইকোর্ট অনুমতি দিল, এবং তার থেকেও বড় কথা যে রাজ্যের পুলিশকে চরম ভৎসনার মুখে পড়তে হচ্ছে বেশ বেশিরভাগ ক্ষেত্রেই, কি বলবেন? দেখুন, একই কথা তো বারবার আপনাদের কাছে বলতে হয়, সেটা হচ্ছে আমরা যেটা স্পষ্ট করে বলছি, 2011 সালের পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করছেন না, তারা ভুলে যান যে তারা আইনের দাস, তারা কোনো নেতা মন্ত্রীর দাস নন, যার ফলে সর্বত্র যে সমস্ত মানুষ যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যারা ধর্ষিতা হচ্ছে, তাদের সকলকে আদালতে আসতে হচ্ছে, এইসব সামাজিক বিষয় নিয়ে আদালতকে কেন বিরক্ত করতে হবে? পুলিশ প্রশাসনের কাজই তো হচ্ছে আইন মেনে কাজ করা, কিন্তু এখানে ওরা তৃণমূলের নির্দেশ মেনে কাজ করেনি, তার পরিণতিতে এই পুলিশ প্রশাসনকে বারবার ভর্তি হতে হচ্ছে, আদালতে বারবার মানুষ কাটতে হচ্ছে, মিছিল করবে একটা মানুষের একটা সাধারণ মহিলা মিছিল করতে দেবে না, অবস্থান করতে দেবে না, এরা কি পুলিশ রাজ প্রতিষ্ঠা করতে চায় নাকি? মানুষকে উপলব্ধি করতে হবে গণতান্ত্রিক সাংবিধানিক গণতান্ত্রিক পরিচালনা অনুভূতি একটা চলে, দেশ চলে, কেন্দ্রীয় একদল যারা অসুবিধাচারী ভূমিকা পালন করছে, রাজ্যের সরকারের একই ভূমিকা পালন করছে, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট ব্যর্থনা করছে, সেখানে রাজ্যকে হাইকোর্ট ব্যর্থনা করছে, এই সমস্ত ব্যর্থ অপদার্থ লোকের দিকে প্রশাসন চালানোর চেষ্টা করলে এটাই হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বিকাশবাবু আপনাকে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলছিলাম তার সঙ্গে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, ঠিক যে বিষয়টা তুমি জানাচ্ছিলে, অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপে একদম গোড়ার দিক থেকেই ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে রাজ্যের পুলিশকে। একদম প্রথম থেকেই যখন বারবার প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনারা অনুমোদন দিলেন না, তার ক্ষেত্রে পরিষ্কার ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে ওখানে অশান্তির আশঙ্কা রয়েছে, কিন্তু সেই অশান্তির আশঙ্কা কি বা সেই অশান্তি কিভাবে হতে পারে, সেখানে কি ধরনের অ্যাক্টিভিটি হতে পারে, সেই সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা বা প্রমাণ দেওয়া যাচ্ছিল না বা দিতে পারছিল না রাজ্য। তারপরই বিচারপতি ক্ষুব্ধ হন, তো বিচারপতি বলেন যে আপনারা স্পষ্ট প্রমাণ নিতে পারছেন না, আমাদের আপনাদের কাছে কোনো ইন্টেলিজেন্সি রিপোর্ট নেই, অথচ আপনি এই কথা বলছেন, আপনারা বলছেন যে অশান্তি হতে পারে, তাহলে কি আপনারা হাওয়ায় ভেসে ভাবছেন বা বুঝছেন যে এই ধরনের অশান্তি হতে পারে, বা এক জায়গায় বসে হঠাৎ চিন্তা ভাবনা করে ভাবছেন যে বিরোধীরা এই ধরনের মিটিং বা মিছিল করছে বলেই সেখানে? অপরূপা আমাদের সঙ্গে থাকেন তো আইনজীবী বৈশান্য চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। বৈশান্যবাবু, স্বাগত জানাবো কলকাতা নিউজে। শুভেন্দু অধিকারীর খেজুরিতে সভা, যে সভার অনুমোদন দেয়নি স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু হাইকোর্ট অনুমতি দিল, এবং এটার থেকেও আরো একটা বিষয় হচ্ছে যে কেন অনুমোদন দেওয়া হয় না বা হলো না তা নিয়ে রাজ্য পুলিশকেও চরম ভৎসনার মুখে পড়তে হলো, কি বলবেন? দেখুন, আমি একজন আইনজীবী হিসাবে মনে করি যে কোর্টের নিশ্চয়ই পর্যালোচনা করার ব্যাপার আছে, কিন্তু কোর্ট তো প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন নয়, তো সমান্তরাল প্রশাসন নিশ্চয়ই নয়, মহামান্য আদালত যা রায় দিয়েছেন বা যা অবজারভেশন, নিশ্চয়ই আমি দীর্ঘদিনের ওকালতি করছি এবং
पश्चिम बांगलार सर्वोच्च जो लयार बार काउंसिल अफ वेस्ट बेंगल तरह एक चौबीस जन आई एक निर्वाचित सदस्य से दाड़ी एकटू बोलते एरा किसुटाई मानुषर मने नहीं खाली कोर्टे आई भोट एरा शुद्ध जाए कोर्ट এবং কোর্টে গিয়ে নানান কথা বলে এরা ব্যাপারটাকে ভেজে রাখতে চাই। আরে কি ওনার সাপোর্ট বেশ আছে তো উনি নন্দীগ্রামেই তো জেলা পরিষদে দেখা যাচ্ছে যে 10,000 ভোটে তৃণমূল এগিয়ে আছে, সুতরাং উনি ওইসব বলে টোলে বাজার গরম করে ভেজে রাখার চেষ্টা করেন, একটু লাস্টের লাস্ট কিছু হয় না। ও আদালত নিশ্চয়ই তার এখতিয়ার আছে, আদালতের কথা মানে সংশ্লিষ্ট আনতে হবে, কিন্তু শুভেন্দুবাবু যেটা করেন শুভেন্দুর একটাই কাজ যে কি করে ওকে থাকা যায়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বৈশ্বনাথ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে। পুলিশকে চরম ভৎসনার মুখে পড়তে হলো এবার। আদালত একাধিক প্রশ্ন তুলে দিলেন রাজ্য পুলিশকে নিয়ে, এটা পুলিশ শাসিত রাজ্য নয়, পুলিশকে চরম ভৎসনা। আদালতের অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করবো, অভিরূপা যেমনটা জানাচ্ছিলেন। বারবার জিজ্ঞাসা করছিল যে পুলিশের ভূমিকা, পুলিশকে তাদের প্রশ্ন করা হচ্ছিল, তখনই পুলিশ নানান রকম ভাবে উত্তর দিচ্ছিল, পরন্তু তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত এবং বলেন যেটা পুলিশ শাসিত রাজ্য নয় এটা মনে রাখতে হবে, পাশাপাশি এখানে পুলিশ যে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে না। হঠাৎ এক জায়গায় মনে হলো 144 দ্বারা জারি করেছিলাম এবং তারপরে সেখানে বিরোধীরা মিছিল করছেন বা মিছিল করতে চাইছেন বলে সেখানে অনুমোদন দেওয়া হচ্ছে হবে না বলেই সেখানে 144 দ্বারা জারি করা হলো, এটা ইন্টেনশনালি করা হলো ব্যাপারে কিন্তু আদালত স্পষ্ট ধারণা পেয়েছে। সুতরাং এই সভা হবে এবং তার যে নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীগুলো অবশ্যই মানানো হবে বা মানতে হবে, কিন্তু তার পাশাপাশি নিরাপত্তার দিকটা দেখবেন পুলিশ সুপার এবং জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুরো নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তিদের ওয়াকিবহাল করে দেওয়া হয়। পাশাপাশি শুভেন্দু অধিকারীর এই সভার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট এবং বলা হলো যে সময় থেকে যে সময় পর্যন্ত তারা সভা করতে চাইছে সেই সময় পর্যন্ত তারা সভা করতে পারবেন, যেমন 4টে থেকে 7টা পর্যন্ত সভা করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে কোন সভা থেকে কোনো পুলিশের মন্তব্য প্রকাশ করা যাবে না এবং এই আইন শৃঙ্খলা শান্ত শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রথম নয়, কলকাতা হাইকোর্ট বারবার প্রশ্ন তুলেছে, বিভিন্ন বেঞ্চ তুলেছে, বিভিন্ন জাস্টিস তুলেছেন। আজকে জয়সেন গুপ্ত আবারও মনে করছেন যে পুলিশ এককভাবে ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের মিটিং বা মিছিলকে আটকে রাখার কোনো এখতিয়ার নেই বা এটা পুলিশ শাসিত রাজ্য নয়, সেই কারণেই এই নির্দেশনামা বিচারপতি জয়সেন গুপ্তের। ধন্যবাদ অভিরূপা। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার আপনাদেরকে জানাবো, খেজুরিতে শুভেন্দু অধিকারীর যে সভা, 26 তারিখ যে সভা হওয়ার কথা রয়েছে, সেই সভার অনুমোদন স্থানীয় পুলিশের তরফ থেকে না দেওয়ার ফলেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং হাইকোর্ট সেই সভার অনুমতি দেয় এবং তার পাশাপাশি পুলিশকেও চরম ভৎসনার মুখে পড়তে হয়। যাদবপুরে যা ঘটছে তা কি আটকাতে পেরেছিলেন? এখানে কি তার থেকেও বড় বেশি কিছু হওয়ার কথা রয়েছে যে 144 ধারা জারি করছেন? ঠিক কি সমীকরণ একটু বোঝাবেন? এটা পুলিশ শাসিত রাজ্য নয়, পুলিশকে চরম ভৎসনা এবার আদালতে। একদিকে রাজ্য পুলিশকে ভৎসনার শিকার হতে হচ্ছে এবং অন্যদিকে অনুমতি মিলল শুভেন্দু অধিকারীর খেজুরির সভারও। টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল দা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। খেজুরিতে শুভেন্দু বাবুর যে সভা করবার কথা ছিল সেই সভার অনুমতি হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো, যে অনুমোদন স্থানীয় পুলিশ প্রশাসন দেয়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই এবার পুলিশকে চরম ভৎসনার মুখে পড়তে হলো আদালতের তরফ থেকে। কি বলবেন? কি বলবো বলুন, এই যে পুলিশ কর্মীরা ভর্সিত হন বিভিন্ন জায়গায় বা পাবলিকের কাছে গাল খায়, সংবাদ মাধ্যমের কাছে ছিছি হয়, বাড়িতে গিয়ে বউয়ের কাছে গাল খায়, ছেলে কথা বলে না, মেয়ে থাকে না যে বাপ এমন কাজ করে বাড়ি ফিরছে। হ্যাঁ, আপনি আমাকে একটা কথা বলুন, এরা কি তারা নিজের ইচ্ছায় করে? কেউ নিজের ইচ্ছায় করে না, এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের এই কাজগুলো করতে হয়। কিন্তু মুশকিল হচ্ছে যখন তারা এই আদালতের কাছে বা হাইকোর্টের কাছে বা কোথাও যখন তারা ভর্সিত হন তখন এটা বলতে পারেন না। তো এবার ওদের কাছে এসে দাঁড়ানোর মতনও
ওই লোকাল এসপিদের ক্ষমতাও নেই যে হ্যাঁ আমাদের নির্দেশে এই থানার ওসি এই কাজটা করেছে। এই থানার ওসি বা আইসি সে বলতে পারে না যে এটা আমার ইচ্ছে ছিল না, আমাকে আমার ওপরের এসপি বলেছে, এটা বলতে পারবে না, চুপ করে মুখ বুঝে লাঞ্ছিত খাবে। এই একটা চরম ললেসনেস চলছে পশ্চিমবঙ্গে, একটা আইন শৃঙ্খলা বলে কিছু নেই। হাইকোর্টের ওপরে একটা লোকাল থানা ফাঁড়ি কথা বলবে হাইকোর্টের ওপরে, ভাবতে পারেন? এবার তারা খিস্তি খাবে না তো কি খাবে, লোকের হাইকোর্টের কাছে ভর্ৎসিত হবে না তো কি হবে? কিন্তু এদের গন্ডার গন্ডারের চামড়া, এদের কিছু যায় বা আসে না, এদের একটাই হয় সমস্ত সরকারি সমস্যা মিটিয়ে দেওয়া যায়। এই যে পুলিশ কথা বলে না, ডাক্তার কথা বলে না, স্বাস্থ্যকর্মী কাজ করে না, সব বন্ধ হয়ে যাবে, কারণ সবাই ভয় পায় ট্রান্সফারের। এই ট্রান্সফারটা বছর খানেক যদি গভর্নমেন্ট বন্ধ করে দিতে পারে, দু পাঁচ বছর, যে দু পাঁচ বছরের মধ্যে কোনো ট্রান্সফার হবে না। বোঝা যাচ্ছে, অনেক ধন্যবাদ জানাবো সজল দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যাদবপুরের পর এবার এসএসকে, এসএসকে এর হোস্টেলে পড়ু